অস্ট্রেলিয়ান অভিনেত্রী এবং কৌতুক অভিনেতা রেবেল উইলসন এই বছরের বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডের উপস্থাপনা করতে যাচ্ছেন। 14 জানুয়ারি খবরটি জানিয়েছেন বাফটার আয়োজকরা। ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাইডসমেডস এবং পিচ পারফেক্ট তারকা রেবেল খুব শীঘ্রই অতীতের হোস্ট এডিথ বোম্যান এবং ডার্মট ওলেরির কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। আমি জানি আমি আর জোকার হতে চাচ্ছি না, কারণ আমি আর মোটা নেই। এর আগেও অনেক অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন, বিশেষ করে মিউজিক্যাল ক্যাটস এর সমালোচক প্যান্ট ফিল্ম অ্যাডাপটেশনে তাকে কৌতুক অভিনেত্রী হিসেবেও দেখা গেছে। ডেনজুরি বেঞ্চের সাথে গল্প করব আর ড্যানিয়েল ক্রেগের সঙ্গেও বন্ড হয়ে মজা করব। ৭৫তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বাফটা এবার অনুষ্ঠিত হবে 13 মার্চ লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে। এর আগেই 3 ফেব্রুয়ারি মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।